আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা চলে এলাম আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ আরেকটি ভিডিও নিয়ে এবং এটি হলো যারা সরকারি বেসরকারি বিদ্যালয়সমূহে দুই হাজার সালে আপনারা লটারিতে আবেদন করেছিলেন যারা সরকারি বিদ্যালয়সমূহে আবেদন করেছিল তাদের ভর্তি রেজাল্ট আজকে প্রকাশিত হয়েছে আগামীকাল বেসরকারি বিদ্যালয়সমূহের ফলাফল প্রকাশিত হবে তো সরকারি বেসরকারি একইভাবে ফলাফল দেখতে হবে আজকের ভিডিওতে আমি সরকারিটি দেখাচ্ছি পরবর্তীতে আপনারা বেসরকারিটাও একই প্রসেসে দেখে নেবেন এখন রেজাল্ট দেখার জন্য আপনাদের দুটি প্রক্রিয়া রয়েছে একটি হলো এস এম এস প্রক্রিয়া আরেকটি হলো ওয়েবসাইটের মাধ্যমে দেখতে হবে তো আমি সবার প্রথমে এস এম এসের মাধ্যমে কীভাবে দেখবেন সেটি একটু জানিয়ে দিই এস এম এসের মাধ্যমে যদি আপনি রেজাল্টটি দেখতে চান তাহলে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো যে কোনো নাম্বার থেকে আপনার তিন টাকার উপরে যদি অ্যাকাউন্টে ব্যালেন্স থাকে তাহলে আপনি যে কোনো নাম্বার থেকে এস এম এসের মাধ্যমে রেজাল্টটি দেখতে পাবেন তার জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো মেসেজ অপশন গিয়ে লিখতে হবে জি এস এ তারপর স্পেস দিবেন তারপরে রেজাল্ট এই লেখাটি লিখতে হবে এরপর স্পেস দিবেন এরপরে আবেদনের সময় যে ইউজার আইডিটি পেয়েছেন সেই ইউজার আইডিটি বসিয়ে দিবেন যেমন আমি একটু উদাহরণ এখানে দিয়ে দিয়েছি এই উদাহরণ মতো করে আপনাকে টাইপটি করতে হবে তারপর ওয়ান সিক্স থ্রি ফোর টু নাম্বারে পাঠিয়ে দিতে হবে তারপরে আপনি যদি চান্স পান তাহলে সেখানে রেজাল্টে আপনি ফিফথ এসেমেসে তারা আপনাকে জানাবে কোন বিদ্যালয়ে চান্স পেয়েছেন এবং মেট লিস্ট কত সেটি আর যদি চান্স না পান তাহলে দেখাবে ইউ আর নট ইন মেট লিস্ট এইভাবে লেখাটি আসবে এবার চলুন কীভাবে ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্টটি দেখতে হবে সেটি আপনাদেরকে জানিয়ে দিই এখন ওয়েবসাইটের মাধ্যমে যদি আপনি রেজাল্টটি দেখতে চান তাহলে আপনাকে এই যে ওয়েবসাইটের লিঙ্কটি রয়েছে এখানে আসতে হবে এটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নেবেন তো এখান থেকে আপনি সরকারি বেসরকারি যে কোনো একটি মাধ্যমে রেজাল্ট দেখতে পাবেন তো সরকারি ফলাফলের জন্য সরকারি বিদ্যালয় ফলাফল এখানে ক্লিক করতে হবে বেসরকারি বিদ্যালয় ফলাফলের জন্য এখানে ক্লিক করতে হবে সবার জন্য সেম প্রসেস তো আমি সরকারি যেহেতু দেখবো আজকে তাই আমি সরকারি বিদ্যালয়সমূহ ফলাফল এখানে ক্লিক করবো এরপর ক্লিক করার সাথে সাথে আপনারা এরকম একটি ড্যাশবোর্ড দেখতে পাবেন এখানে দেখবেন আপনাকে ইউজার আইডি টি সাবমিট করার কথা বলে রয়েছে তো এখানে আপনি আপনার ইউজার আইডি যেটি সেটি এখানে টাইপ করে দিবেন তারপর সাবমিটে ক্লিক করবেন যেমন আমি এখন ইউজার আইডি টাইপ করে দিলাম এরপর এখন সাবমিটে ক্লিক করব। দেখুন যার জন্য আবেদন করেছেন তারা যদি চান্স না পায় তাহলে এখানে লেখা আসবে দুঃখিত ইউজার আইডিটি নির্বাচিত প্রার্থীর তালিকায় খুঁজে পাওয়া যায়নি অথবা আপনি যদি আবার চান্স পান তাহলে সেক্ষেত্রে আপনার ইউজার সাবমিট করার পরে লেখা যেটি আসবে সেটি হলো দেখুন আপনি যদি পান তাহলে ইউজার সাবমিট করার সাথে সাথে এখানে আপনার ছবিটি দেখাবে অর্থাৎ স্টুডেন্টের ছবিটি দেখাবে এরপরে তার এখানে রেজিস্ট্রেশন নাম্বারটি শো করবে সিলেক্টেড স্কুল হিসেবে কোন স্কুলে সিলেক্ট হয়েছে সেটি দেখাবে এরপর ক্লাস কি এবং কোন শিফটে সিলেক্ট হয়েছে সেটিও দেখাবে এভাবে করে আপনি আপনার রেজাল্টটি খুব সহজেই দেখতে পারবেন মাত্র দুই মিনিটে এখন যদি চান্স পায় তাহলে যে কাজটি করতে হবে সেটি হলো আপনাকে অবশ্যই যে স্কুলে চান্স পেয়েছে সেই স্কুলের নোটিশ দেখতে হবে সেখানে গিয়ে ভর্তি যে অন্যান্য যাবতীয় কার্যক্রম সেটি সেই স্কুলের অনুসারে সেই দিন গিয়ে সেই আপনাকে ভর্তি ফি পরিশোধ করতে হবে এবং যাবতীয় যে কাজগুলো সেগুলো করতে হবে তাই অবশ্যই যে স্কুলে চান্স পেয়েছে সেই স্কুলের নোটিশে গিয়ে আপনি দেখবেন অথবা তাদের ওয়েবসাইটে যে নোটিশ বোর্ডটি রয়েছে সেখানে গিয়ে আপনি তথ্য জানতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন কোনো কিছু বুঝে না থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন নেক্সট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ